রাজনৈতিক স্বাধীনতা চাই আমাদের, আপনাকে আপনি থাকলে হবে না, আপনি দ্রুত পদত্যাগ করুন, আপনার সরকারটা চলে গেলে মানুষের রাজনৈতিক স্বাধীনতা ফিরবে, বিজেপি এলে আরও খারাপ হবে। অনুব্রতর পিছনে লাগলে আসলে ভাগে টান পড়বে। অল রোডস লিড টু রোম, পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্তদের অল রোডস লিড টু কালীঘাট। অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনা করি, উনি দীর্ঘদিন সুস্থ থাকুন, সুস্থ হন, সুস্থ হয়ে দেখে যান ওনার অপকর্মের শাস্তি ওনাকে ভোগ করতে হচ্ছে, জেলে পচুন, সুস্থ হয়ে পড়ুন। চড়াম চড়াম ঢাক বাজাবো, ও পুলিশের প্রোটেকশনে দাঁড়িয়ে পুলিশকে বোম মারতে বলতো, যেদিন পুলিশ আশপাশ থেকে সরে যাবে সেদিন দু পয়সার ফুটো মস্তান যা হওয়ার তাই হয়েছে। সৌগত রায় দেখলাম ভয় পেয়ে কী একটা বলে ফেলেছেন, চাপে পড়ে পাল্টা হই হই করতে গিয়ে বেফাস কথা বলে ফেলেছেন, প্রফেসরের মুখে মানায় না এই ধরনের। অবশ্য যেদিন ঘুষ খেয়েছিলেন সেটাও প্রফেসরের হাতে মানায়নি, যাই হোক আমি আর সে তার মধ্যে যাচ্ছি না। এমনিতে শিক্ষিত লোক, ইংরেজি টিংরেজি জানেন, ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলেছিলেন, বাকিরা বলেননি, উনি থ্যাংক ইউটুকু বলেছিলেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি মৌমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন SFI এর রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য। দাদা, আমরা যেটা দেখলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে SFI এর যে বিক্ষোভ নিয়োগ দুর্নীতির প্রতিবাদ, এবং সেই নিয়ে তুমুল একটা আন্দোলন তৈরি হয়েছিল, কী বলবে এই বিষয়টাকে? ছাত্ররা যা করেছে বেশ করেছে। আমি এর আগের, ওরা যখন আগের বার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান করেছিল শান্তিপূর্ণভাবে, আমি সাথে ছিলাম, আমি গিয়ে শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে ওরা 38 বার উপাচার্যকে চিঠি লিখেছে, আপনার সাথে দেখা করতে চাই ইউনিভার্সিটির বিভিন্ন অনিয়ম বেনিয়ম নিয়ে। 38 বার 39 বারের গিয়ে ছাত্ররা বিক্ষোভ করতে বাধ্য হয়েছে। একজন VC তিনি ছাত্রদের 38 বার প্রত্যাখ্যান করেছেন, তাদের সাথে দেখা করতে চাননি। 39 বারের গিয়ে সেইবারে আমরা গিয়ে হইচই করা, তখন রেজিস্টার এসে স্মারকলিপি নিয়েছিলেন। তে যদি ছাত্র স্বার্থ বিরোধী উপাচার্য হন এবং কর্তৃপক্ষ হয়, যদি ছাত্র বান্ধব কোনো মনোভাব না থাকে, তাহলে ছাত্রদের তালা ভেঙে ঢুকতে হবে না, তো কী করতে হবে? ফলে বর্ধমানের ছেলেমেয়েরা যা করেছে আমরা ওদেরকে অভিনন্দন জানাই, বেশ করেছে। অনেকেই পশ্চিমবঙ্গের মানুষ যখন অনুব্রত মণ্ডল গ্রেফতার হলেন গুড় বাতাসা নিয়ে, তারা নিজেদের মতো নেমে পড়েছিল এই বিষয়টাকে সেলিব্রেট করার জন্য, এবং আমরা দেখলাম যে খেলা হবে দিবস পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, তো তৃণমূলের ছাত্র যুবরাও তো নেমে পড়েছে যে গ্রেফতারির প্রতিবাদে, কী বলবে? না, বড়রা যা করেছে বড়রা সেইগুলো এখন অপকর্ম ঢাকার জন্য বড়দের সামনে আসতে লজ্জা করছে। বড়রা সামনে এলে যত কথা বলছে মুখ খুলছে আরও ছড়াচ্ছে। সৌগত রায় দেখলাম ভয় পেয়ে কী একটা বলে ফেলেছেন, চাপে পড়ে পাল্টা হই হই করতে গিয়ে বেফাস কথা বলে ফেলেছেন, প্রফেসরের মুখে মানায় না এই ধরনের। অবশ্য যেদিন ঘুষ খেয়েছিলেন সেটাও প্রফেসরের হাতে মানায়নি, যাই হোক আমি আর সে তার মধ্যে যাচ্ছি না। কিন্তু তৃণমূলের বড়রা পৃথিবীর প্রথম রাজনৈতিক দল যাদের সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে আমরা সবাই চোর নই। তৃণমূলের বড়রা যত মুখ খুলছে তত ছড়াচ্ছে, ফলত ছোটদের নামিয়ে দিয়েছে, বলেছে যে তোমরা এখন গিয়ে আমাদের কাভার আপ করো, আমাদের ওইটাকে কী বলে তাপ্পি মারো আমাদের ইমেজের। আমার মনে হয় এতে করে কোনো লাভ হবে না, কেউ বিশ্বাস করবে না। এবং তৃণমূল ছাত্র পরিষদও যে পরিমাণ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীরা তারা যেভাবে তাদের চাকরি টাকরি ইত্যাদি নিয়েও যা যা অভিযোগ আসছে, এবং কলেজে ভর্তির সময় অ্যাডমিশানে কাটমানি, যে বিরাট বিপুল অভিযোগ গত 11 বছর ধরে জমেছে, এবং জোর করে ইউনিয়ন দখল করে রাখা, সেই ইউনিয়নের অব্যবস্থা, কেকের ঘটনার মতো মর্মান্তিক পরিণতি যেটার ফলে হলো, এই সমস্তটা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের গায়ে তো দাগ কম নেই। ফলত তারা রাস্তায় নেমে দুটো চ্যাংব্যাং করলো ও লোকের খুব কিছু যায় আসে না। সৌগত রায়ের যে বক্তব্যের কথা তুমি বললে, কামারহাটিতে দাঁড়িয়ে সৌগত রায় বলছেন যে তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে, একটা বিস্ফোরক মন্তব্য। তা বলে কি তাহলে কি বিরোধী রাজনীতি বলে কিছু থাকবে না পশ্চিমবঙ্গে? আমি কি করে বলবো, সৌগত রায় তো নিজেই ভালো করে হাঁটাচলা করতে পারেন না, উনি কি গায়ের চামড়া দিয়ে কী বলছেন? প্রফেসর মানুষ, দীর্ঘদিন আশুতোষ কলেজে পড়িয়েছেন, আমি ছাত্র রাজনীতির কর্মী হয়ে বেশি অসম্মানজনক কথা বলতে চাই না, কিন্তু একজন শিক্ষক, তিনি অধ্যাপক, তার সম্মান তিনি বজায় রাখবেন, সম্মান ছাত্রদের থেকে অর্জন করতে হয়, সম্মান ব্যাপারটাও এমন জিনিস যা অর্জন করতে হয়। এমনিতে শিক্ষিত লোক, ইংরেজি টিংরেজি জানেন, ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলেছিলেন, বাকিরা বলেননি, উনি থ্যাংক ইউটুকু বলেছিলেন। কিন্তু এইসব আমার ধারণা বাজার গরম করা, বাজার গরম করতে উনি বলেন, এবং জানি না ওদের দলের মধ্যে এখন পিসি প্রাইভেট লিমিটেড, ভাইপো প্রাইভেট লিমিটেড, কে আনলিমিটেড, সেই নিয়ে একটু গুতাগুতি চলছে, উনি হয়তো কারুর সুনজরে থাকার জন্য এইসব বলছেন। সৌগত রায় যদি এখন তো মানে চামড়া টামড়া এইসব বলতে থাকেন, তাহলে তো এখন কিছু তার উত্তর থাকে না এইসব, ওগুলো ধরা যাক মদন মিত্র বলেন, এটা মানে বোঝা যায়।
ওগুলো অন্য কেউ এই ধরনের তৃণমূলের এই যে লোকটা মিডিয়ার লোকেরা সবাই মিলে তাকে ধরে হিরো বানিয়ে দিয়েছে। তো আসলে এটা গুন্ডা, চড়াম চড়াম ঢাক বাজাবো, ও পুলিশের প্রোটেকশনে দাঁড়িয়ে পুলিশকে বোম মারতে বলতো। যেদিন পুলিশ আশপাশ থেকে সরে যাবে সেদিন দু পয়সার ফুটো মস্তান যা হওয়ার তাই হয়েছে। ফলত এইসব লোক এইটা বলে মানা যায়। সৌগত রায় যখন এইগুলো বলেন তখন বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হে, যার জন্য সৌগত রায়কে মাঠে নামিয়ে এইসব বলাতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে পদক্ষেপ আমরা দেখছি, যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এখনও কিন্তু ভরসার হাতটা রেখেই দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের মাথার ওপরে, এবং সিবিআইয়ের জেরা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের বাড়িতে সিবিআই গিয়েছিল এবং সেখানে সুকন্যা মণ্ডল দাবি করছেন যে তার মা নেই এবং তার বাবা অসুস্থ, সিবিআই সেখান থেকে তাকে ফেরত চলে আসতে হয়েছে, তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। কী বলবে? অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনা করি, উনি দীর্ঘদিন সুস্থ থাকুন, সুস্থ হন, সুস্থ হয়ে দেখে যান ওনার অপকর্মের শাস্তি ওনাকে ভোগ করতে হচ্ছে, জেলে পচুন, সুস্থ হয়ে পচুন, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই অসুস্থতা, এবং সত্যি তো ঠিকই স্ত্রী বিয়োগ হয়েছে শুনেছি, সমবেদনা জানাই, মা বাবার প্রতি ভালোবাসা থেকে মেয়ে যদি কোনো কথা বলে আমি সেই জায়গায়, আমার কোনো অধিকার নেই, আমি সেটাকে হার্ট করতে চাইও না, মানুষ হিসেবেই চাই না। কিন্তু এটা মনে রাখতে হবে যে অনুব্রত মণ্ডল বীরভূমে যত সিপিআইএম কর্মীর বাড়িঘর লুট করিয়েছেন, যত অন্তঃসত্ত্বা সিপিআইএম কর্মীকে বা তার সিপিআইএম কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করিয়ে দিয়েছেন, যত দরিদ্র ক্ষেতমজুর সিপিআইএম কর্মীর খড়ের চাল জ্বালিয়ে দিয়েছেন, যত সিপিআইএম কর্মীকে খুন করিয়েছেন, যত সিপিআইএম কর্মীর হাত পা ভেঙে দিয়ে বলে দিয়েছেন আশেপাশের স্বাস্থ্যকেন্দ্রগুলোয় যাতে এরা চিকিৎসা না পায়, হাত পা ভাঙা অবস্থায় পড়ে থাকে, যাতে যত লোকের ক্ষতি সর্বনাশ করেছেন, আমি তোলাবাজি দুর্নীতি গুন্ডামি এই সব ছেড়ে দিলাম, এ তো আস্তে আস্তে সিপিএম কেন, তৃণমূল কর্মীরা, এই যে রামপুরহাটের 12 জন পুড়ে মরে গেল, এর পিছনে কার হাত ছিল, কার মাথা ছিল, খোঁজ করে দেখো। ফলত যত মানুষের ক্ষতি করেছে তাদেরও পরিবার ছিল, তাদেরও কারুর কারুর স্ত্রী বিয়োগ হয়েছিল, তাদেরও কারুর কারুর বাবা অসুস্থ ছিল। সেদিন চোখের জল আমরা অনেকে ফেলতে ভুলে গেছিলাম, আজকে দাঁড়িয়ে আমি কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে তাদের কথা আমার মনে পড়ছে। ধীরেন লেট, অজাত শত্রু, সিপিআইএমের বিধায়ক ছিলেন, এক পয়সার দুর্নীতির অভিযোগ কেউ এখনও করতে পারবে না। ধীরেন লেটকে তার নাতির বয়সী গুন্ডাদের দিয়ে মাথা ফাটিয়েছিল, কান ধরে ওটবোস করিয়েছিল, আর লাল পার্টি করবো না বলাতে। রামচন্দ্র ডোম, 7 বার 8 বারের সাংসদ বীরভূমের, সিপিআইএমের এখনকার পলিটব্যুরো সদস্য, এক পয়সা দুর্নীতি রামচন্দ্র ডোমের নামে, 30-40 বছরের সাংসদ, কেউ করতে পারবে না কোনো দিন। রামচন্দ্র ডোমের মাথা ফাটিয়েছিল। মনসা হাঁসদা এখন মারা গেছেন, সিপিআইএমের জেলা সম্পাদক ছিলেন, সভাধিপতি, মনসা হাঁস সভাধিপতি ছিলেন, মনসা হাঁসদা এক পয়সা দুর্নীতির অভিযোগ করতে পারবে না। মনসা হাঁসদাকে করাপ্ট বলেছিল অনুব্রত মণ্ডল এবং আক্রমণ করেছিল লাল পার্টির লোকেদের উপরে। এই আমাদের তো এদের কথা মনে আছে, ধীরেন লেটদের রক্তের দাগ, রামচন্দ্র ডোমদের মাথা ফাটানো, হিরু লেট থেকে শুরু করে আরও অসংখ্য আমাদের মনে আছে। তো ফলত এই এতজনের রক্তের দাগ, তার তো একটা বিচার হবে, সেই বিচার জনতার আদালতে হওয়ার আগে আইনের আদালতে হয়ে যাক, জনতার আদালতে পেলে আবার অনুব্রত মণ্ডলের অবশিষ্টাংশ কিছু থাকবে বলে মনে হয় না। সিবিআই তরফ থেকে যে তথ্য আমরা সামনে আসছে যে এই বিপুল পরিমাণে সম্পত্তি এক্ষেত্রেও দেখা যাচ্ছে, এবং দেহরক্ষী সাইগল হোসেনের যদি এত পরিমাণ সম্পত্তি থাকতে পারে তাহলে মূল মাথা যিনি অনুব্রত মণ্ডল তাহলে কতটা দুর্নীতিতে জড়িত, এই প্রশ্নই উঠে আসছে। আমি তো দেখলাম কি আর হিসেব, দিনে 30 লাখ টাকা করে কামাতেন নাকি কিসব, ডাম্পার থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে কয়লা খনি বালির খনি। এই যে তৃণমূল অনুব্রতর হয়ে নামলো আর পার্থ চ্যাটার্জির হয়ে নামলো না, এর পিছনের আসল কারণটা হলো যে ওই খনিগুলো থেকে ওই বালিখাদান আর এই আর ময়ূরাক্ষী আর অজয় আর বিভিন্ন রকম ওখানে, সেখান থেকে যা খাদান সেখানের ভাগ সরাসরি পার্থ চ্যাটার্জি বোধহয় খানিকটা নিজে নিজে মেরে দিচ্ছিলেন, নিজে নিজে বাড়ি বানিয়ে ফেলছিলেন, নিজে নিজে জমি বানিয়ে ফেলছিলেন, নিজে নিজে অপা টপা করে ফেলছিলেন, আর এ ঠিক জায়গা মতো ভাগ পৌঁছে দিত। অনুব্রতর পিছনে লাগলে আসলে ভাগে টান পড়বে। অল রোডস লিড টু রোম, পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্তদের অল রোডস লিড টু কালীঘাট, কালীঘাটে বখরা আসায় অসুবিধা হয়ে যাবে, এবং কেউ যদি তারপর গন্ধ শুঁকতে শুঁকতে অনুব্রতর বখরা কোথায় গেছে কোথায় গেছে খুঁজতে খুঁজতে যায় তাহলে হরিশ চ্যাটার্জি স্ট্রিট অব্দি পৌঁছতে হবে তাকে। এই সব কারণে অনুব্রতর পাশে দাঁড়ানোর জন্য এত তৎপরতা, এত উতলা হওয়া অনুব্রত মণ্ডলের জন্য। পরিষ্কার কথা, এই যা দুর্নীতি করেছে, এই বরাভয় না থাকলে,
কত বড় মাতব্বর হলো একটা দলের জেলা সভাপতি, সে এমপি না, এমএলএ না, কোনো রকম সংসদীয় পদে নেই। সে পুলিশকে ডেকে বলছে আমি এক্ষুনি আমি যা বলছি করুন, নাহলে আধ ঘন্টার মধ্যে এসে আমি সব ভাঙচুর করিয়ে দেবো। কত বড় মাতব্বর হলে স্টেজে দাঁড়িয়ে বলছে যে বোম্বার, কত বড় মাতব্বর হলে বিরোধী দলের কর্মী সম্পর্কে পাবলিক মিটিংয়ে বলছে যে এই ওকে গাঁজা কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিই। ফলত এই মাতব্বরই প্রশাসনিক প্রধান, প্রশাসনের উপরে এই মাতব্বরই রাজ্যের প্রশাসনিক প্রধান, প্রশাসনের সর্বোচ্চ স্তর, তার থেকে কোনো রকম মানে তার বরাভয় ছাড়া, তার আশ্রয় ছাড়া, তার হাত মাথার উপরে ছাড়া তো এই জিনিস হতে পারে না। যা চুরি করেছে, যা দুর্নীতি করেছে, যা গুন্ডামি করেছে, সবটার দায় পশ্চিমবঙ্গ সরকারের প্রধানকে নিতে হবে। ইডি এবং সিবিআইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য যে আমাকে যদি ইডি এবং সিবিআই ধরে আপনারা কী করবেন, পথে নামবেন তো, তাহলে কি কোনোভাবে ইডি সিবিআই এর ভয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও রয়েছে? ওই মিটিংয়ে তুই তো পরপর দুটো জিনিস আমি যা বুঝলাম, এক উনি ওখানে কাতর আর্তনাদ করলেন আমাকে যদি ইডি সিবিআই ধরে আপনারা নামবেন তো, আর পরের দিন ভাইপোর নামে নতুন তৃণমূল বলে কলকাতায় হোর্ডিং বেরিয়ে গেল। তার মানে তৃণমূলের পাওয়ার ট্রান্সফরমেশনটা এই দুর্নীতি ইত্যাদি এইসবের মধ্যে রেখে, আমি জানি না এদের এই 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 গল্পে কোনো একনাথ শিন্ডে ভবিষ্যতে গজাবে কি না, আমরা এগুলো নিয়ে এত বেশি ইন্টারেস্টেড নই। উনি যদি চুরি করে থাকেন ওনার কাছে ইডি সিবিআই যাবে, ইডি সিবিআই যদি সৎ স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত করে উনি ধরা পড়লে যাবেন, কী আছে? জয়ললিতা জেলে গেছেন, অন্য করুণানিধি জেলে গেছেন, ভারতের রাজনীতিতে এমনকি চিদাম্বরমের পিছনে লেগে গিয়েছিল, যদি সৎ থাকেন তাহলে মাথা উঁচু করে বেরিয়ে পরের দিন থেকে আবার রাজনীতি করবেন? এই তো সুশান্ত ঘোষকে কতদিনের জন্য জেলে পাঠিয়েছিলেন, এখন সুশান্ত ঘোষ সোজা মাথায় দাঁড়িয়ে আছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, আর যাকে দিয়ে করিয়েছিলেন, যে ওনাকে মা বলে ডেকেছিল, সেই ভারতী ঘোষ এখন কোথায় ফেটে গেছে কেউ জানে না। ফলত উনি যদি চুরি করেন, উনি যদি চোরেদের প্রশ্রয় দেন, এবং সিবিআই ইডি যদি বিজেপির দ্বারা প্রভাবিত না হয়, আরএসএসের দ্বারা প্রভাবিত হলে, আরএসএস ওনাকে দুর্গা বলে ডেকেছিল, আরএসএস বিজেপির দ্বারা প্রভাবিত হলে ইডি সিবিআই আর ওনার উনি অবধি পৌঁছাতে পারবে না। আর আরএসএসের দ্বারা যদি প্রভাবিত না হয়, যদি বিকাশ ভট্টাচার্যরা যেরকম সৎভাবে লড়াই করার কথা বলছেন সেই পথে যদি ইডি সিবিআই চলে তদন্তের দুর্নীতি করতে, উনি যদি দোষী হন জেলে যাবেন, কিছুদিন জেলের লস্যি খেয়ে আসবেন, কত মানুষের ক্ষতি করেছেন, কত মানুষকে জেলে পাঠিয়েছেন, কত মানুষকে খুন করিয়েছেন, কত এই ধরনের ঘটনা ঘটার পরে তারপরে ওটাকে স্মল ম্যাটার পেটি ম্যাটার বলে হালকা করার চেষ্টা করেছেন। আর উনি একা বলে না, আমি কোনো ব্যক্তি, নট অ্যান ইন্ডিভিজুয়াল পার্সে, ওনার আশেপাশে যারা আছে, একটি পরিবারের কত সম্পত্তি বেড়েছে, আমি তোমায় আগেও একদিন বলছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য পরিবারের সম্পত্তির বৃদ্ধি সম্পর্কে অভিযোগ করেছিলেন 2013-14 সালে, ওনার পরিবারের, মাননীয় প্রশাসনিক প্রধানের পরিবারের, তা মানহানির মামলা হয়েছিল বুদ্ধবাবুর এগেনস্টে, আজ 8 বছর পরে সেই মানহানির মামলা কোথায় কেউ জানে না। বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএমে আছেন, আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তারা এখন চতুর্দিকে চ্যাংমাছের মতো লাফিয়ে বেড়াচ্ছে, কীভাবে বাঁচবে বুঝতে পারছে না। ফলত পরিষ্কার কথা, দুর্নীতি করলে জেলে যাবেন। আর এই নতুন তৃণমূল বলতে যেটা আসছে, এটাও মোটামুটি এই চোর গুন্ডা বদমাশ এইগুলো দিয়েই তৈরি। আরও 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 বড়ো দুর্নীতিগ্রস্ত, তার নাম ওখান থেকে বাঁচিয়ে এনেছেন দার্জিলিংয়ে মিটিং করে বিজেপির মুখ্যমন্ত্রীর সাথে, কয়লা থেকে একটা দুর্নীতি থেকে নাম বাদ দিয়েছেন। কিন্তু এ তো শুধু কয়লার উপরে চলে না, কয়লা আছে, সোনা আছে, বালি আছে, আর অনেক কিছু আছে, দেখা যাক না ভবিষ্যতে, ক্রমশ প্রকাশ। মিডিয়াকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য যে মিডিয়া ট্রায়াল চলছে এবং বিরোধীরা নাকি ঠিক করে দিচ্ছে সকালে ঘুম থেকে উঠে যে কোন সাবজেক্ট নিয়ে কথা হবে, সেই মতোই মিডিয়া পরিচালনা চলছে, এইভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এইভাবে আক্রমণ করা হচ্ছে, কী বলবে? আমি তো এটা খুব বুঝতে পারি না। আমি তো মিডিয়ায়, পশ্চিমবঙ্গের মিডিয়ায় একটা বড় অংশে যা দেখি এত কিছুর পরেও, তুমি আমায় ভাবো তো, ওই বঙ্গবিভূষণের মিটিংয়ে গিয়ে বললেন আমার সমালোচনা করা হলে জিপটা টেনে ছিঁড়ে নেব। বুদ্ধবাবু বলেছিলেন সাম্প্রদায়িকতা করতে এলে মাথা ভেঙে দেব, 100% কারেক্ট স্টেটমেন্ট। সাম্প্রদায়িকতা করতে এলে অংশটা বাদ দিয়ে মাথা ভেঙে দেব টুকুকে তুলে ধরে সেই সময় মিডিয়া কত কুৎসা করেছিল। আর আজকে যিনি প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, তিনি বিরোধীদের জিপ ছিঁড়ে নেবেন বলছেন, কোথাও মিডিয়া হইচই আছে? পশ্চিমবঙ্গের মিডিয়া মেজরলি তৃণমূলের ভয় কাঁটা হয়ে আছে, তৃণমূলের পদলেহন করতে ব্যস্ত, তৃণমূলের প্রসাদ অনুরাগ লাভ করতে ব্যস্ত, বিজ্ঞাপন পেতে হবে, এই পেতে হবে, ওই পেতে হবে, তৃণমূলকে তুষ্ট রাখতে ব্যস্ত। যেটুকু এখানে ওখানে একটু কিছু তোমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, কিছু কিছু চ্যানেল, তারা তাদের মতো করে একটু একটু উচিত কথা বলা শুরু করেছে, সঙ্গে সঙ্গে ওনার এই মনে হয়েছে। আরে পশ্চিমবঙ্গের মিডিয়া উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনাকে ডেকে সেরা বাঙালি পুরস্কার দিয়েছিল,
পশ্চিমবঙ্গের মিডিয়া ওনার পাশে দাঁড়িয়ে এক ফোনে 1,00,000 টাকা দিত যখন উনি ক্ষমতায় আসছেন। মিডিয়ার ওয়েভের উপরে দাঁড়িয়ে, মিডিয়ার ঢেউয়ের উপরে দাঁড়িয়ে পরিবর্তন চাই ইত্যাদি ইত্যাদি মিডিয়া ছাড়া পারতেন নাকি? মিডিয়ার ফোলানো বেলুন হয়ে ক্ষমতায় এসেছিলেন, এখন মিডিয়ার উপর একটু রাগ করলে চলবে? মিডিয়ার লোকজনকে নিয়ে বিদেশে গেছেন, তারপর বিদেশ থেকে ফেরার পর কলকাতা এয়ারপোর্ট থেকে ওনার ঘনিষ্ঠ ব্যবসায়ী ধরা পড়েছে। এখনও তো কতগুলো মিডিয়ার লোকের বাড়িতে ইডি সিবিআই রেড করছে, আমি যা শুনছি সব ওনার ঘনিষ্ঠ লোকেদের বাড়িতে। আনিস খানের বাবার কাছে ওনার লোক হয়ে যে মিডিয়ার লোক গিয়ে তদবির করতে গেছিল যে মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে ব্যাপারটা মিটমাট করে নিন, আমি তো শুনছি এখন তার বাড়িতে, আমি জানি না ঠিক ভুল, তার বাড়িতে নাকি ইডি গেছে শুনেছি। ফলত মিডিয়া হাতের তালুর মধ্যে রেখে কাজ চালানো অভ্যেস করেছেন এতদিন, মিডিয়ার মাধ্যমে মিথ্যাটাকে সত্যি এবং সত্যিটাকে মিথ্যা হিসেবে প্রতিপন্ন করে করা অভ্যেস করেছেন এতদিন, এখন দুটো চারটে এদিক ওদিক অন্যরকম কথা শোনা যাচ্ছে, এখন এইসব নাকি কান্না কাঁদলে চলবে নাকি? আসল কথা মানুষ, মানুষের অভিজ্ঞতা যা বলবে মিডিয়াকে দিয়ে তার বাইরে উনি এ করতে পারবেন না, আর মিডিয়া ধোয়া তুলসী পাতা নয়। আমরা দেখেছি যে বিভিন্ন জেলাগুলোতে যে প্রশাসনিক বৈঠক হয় সেগুলো তো মিডিয়ার মাধ্যমেই উনি প্রচার করে থাকেন, এবং সেখানে দেখানো হয় যে শান্তি শৃঙ্খলা যথেষ্ট রয়েছে এবং সমস্ত আন্ডার কন্ট্রোলে রয়েছে, তখন তো মিডিয়ার সাহায্য নিতেই হয়। আমি তো তাই বলছি, এইসব এখন এই চাপে পড়ে একটি দুটি বিরুদ্ধ সরকেও উনি এখন অ্যালাউ করবেন না বলে মিডিয়া ট্রায়াল কথাটা বলতে শুরু করেছেন। মিডিয়া ট্রায়াল কী এ তো আমরা জানি, দেখেছি তো বুদ্ধদেব ভট্টাচার্যের পাঞ্জাবিতে রক্তের দাগ, তাকে ড্রাকুলার মতো দাঁত বসিয়ে, আমাদের মনে নেই? আরও অসংখ্য উদাহরণ, আমি তার মধ্যে যাচ্ছি না, দিনের পর দিন গণশক্তি খুলে আমাদের যন্ত্রণা আছে তো এই ঘটনাগুলো মনে পড়লে, দিনের পর দিন গরিব সিপিআইএম কর্মী লালগড়ের রাস্তায়, ঝাড়গ্রামের রাস্তায়, মেদিনীপুরের রাস্তায় খুন হয়ে পড়ে আছে, আর রাজ্যের পেড মিডিয়া, কর্পোরেট মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া সেই সিপিআইএম কর্মীর খুন হওয়ার খবরকে ব্ল্যাক আউট করছে, আর কালীঘাটে একটা মশা মরলে উনি 356 দাবি করতেন সেইটা তখন বড় করে হাইলাইট করে দেখাচ্ছে, এখনও চেহারাটা খুব পাল্টায়নি। উনি মিডিয়া সম্পর্কে কী বলছেন, কেন বলছেন আমি জানি না, কিছু আছে পশ্চিমবঙ্গে বিজেপির ধামাধারী মিডিয়া কিছু আছে, তারা আবার বিজেপির থেকে টাকা পায় সেই মতো করে কাজ করে, কিন্তু পরিষ্কার কথা হচ্ছে যে আসল কথা মানুষ জাগছে সেটাকে এখন উনি মিডিয়া ট্রায়াল বলে কাভার আপ করার চেষ্টা করছেন। কোনো মিডিয়া ট্রায়াল ফায়ালের আমাদের দরকার নেই, মানুষের ট্রায়াল হবে, মানুষের গণ আদালতে তৃণমূল নেতাদের বিচার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক স্বাধীনতা নেই, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, রাজনৈতিক স্বাধীনতা কি সত্যিই নেই? এটা আমি শুনিনি কী বলেছেন, কিন্তু উনি মুখ্যমন্ত্রী আছেন 11 বছর ধরে, যদি রাজনৈতিক স্বাধীনতা পশ্চিমবঙ্গের মানুষের না থাকে তাহলে ফার্স্ট পার্সন টু বি অ্যাকাউন্টেবল, টু বি হেল্ড অ্যাকাউন্টেবল হচ্ছেন মমতা ব্যানার্জি। ফলত আমি জানি না কী বলেছেন, আত্মসমালোচনা করেছেন, আয়নার দিকে তাকিয়ে বলেছেন, আমরা বিরোধীরা বুঝি যে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক স্বাধীনতা নেই, মিটিং মিছিল করতে গেলে যেভাবে আক্রমণ করতে হয় করে, সামান্য থেকে সামান্যতর প্রতিবাদের যেভাবে মুখর হয়ে ওঠে পুলিশ প্রতিবাদ আটকানোর জন্যে, এবং যেভাবে একটা থ্রেট, ভয়ের বাতাবরণ তৈরি করে গায়েগঞ্জে তৃণমূলী শাসন চলছে, সত্যি রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক কথা, নিজের মত প্রকাশের স্বাধীনতার অভাব আছে। উনি কী ভেবে বলেছেন আমি জানি না, যদি এই সহদোক্তি করে থাকেন, যদি এই রিয়েলাইজেশন হয়ে থাকে তাহলে ভালো, রাজনৈতিক স্বাধীনতা চাই আমাদের, আপনাকে, আপনি থাকলে হবে না, আপনি দ্রুত পদত্যাগ করুন, আপনার সরকারটা চলে গেলে মানুষের রাজনৈতিক স্বাধীনতা ফিরবে, বিজেপি এলে আরও খারাপ হবে, বাংলায় বামপন্থীরা এলে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিরা এলে ওটা হবে। এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন কিন্তু এখনও চলছে এবং ব্রাত্য বসুর 2014 টেট উত্তীর্ণদের সঙ্গে আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন প্রত্যেকেই কথা বলেছিলেন যে তিনি তো শিক্ষা দপ্তরের কেউ নন, তো তিনি কোন হিসেবে দেখা করতে যাচ্ছেন, সেই যার জন্যই কি ব্রাত্য বসুকে এগিয়ে দেওয়া এরপরে? ওটা তো ওই ডাইনেস্টিক সিস্টেম, নরেন্দ্র মোদী লালকেল্লার ওখানে কি বলেছে না, পরিবারবাদের বিরুদ্ধে লড়তে হবে, ওদিকে অমিত শাহর ছেলে জয় শাহ সেক্রেটারি হয়ে বসে আছে বিসিসিআইয়ের, এখানেও ওই রকম এক কেস, ভাইপো পারিবারিক রক্ত বইছে, ফলত উনিই সর্বেসর্বা, উনি এমএলএ না এমপি না মন্ত্রী না শান্ত্রী না শিক্ষার সাথে কোনো যোগাযোগ আছে ভাবার কোনো দরকার নেই, যেখান থেকে ডিগ্রি নিয়েছিলেন পিসি ডিগ্রি নিয়ে মিথ্যা কথা বলেছিলেন, ভাইপো যেখান থেকে ডিগ্রি নিয়েছিলেন সেই ইনস্টিটিউটটাই জালি ইনস্টিটিউট ভবিষ্যতে প্রমাণ হয়েছে। আমি কত কথায় যাচ্ছি না, ব্রাত্যবাবু যদি চাকরি বাকরি দিতে পারেন খুব ভালো, কিন্তু তা কঠিন আছে, কারণ যা টাকা তুলেছে, যে লোকের থেকে টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে গত 11 বছর ধরে তৃণমূল নেতারা, সে টাকায় সুইজারল্যান্ড ঘুরে চলে এসেছে, ওই টাকা হজম হয়ে গেছে, এখন দাঁড়িয়ে যদি এই সমস্ত চোরেদের বরখাস্ত করে নতুন ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে যায় তাহলে যারা অসদ উপায়ে চাকরি পেয়েছে টাকা দিয়ে তারা তো সব খেপে যাবে,
তারা তখন পাড়ায় পাড়ায় তৃণমূলে তার বাড়ি ঘেরাও করবে। ওরা কলে পড়েছে, ফাঁদে পড়েছে, ফাটা বাঁশে পড়েছে। আমরা দাবি করছি, তথাপি তদুপরি আমরা দাবি করছি যে ন্যায্য চাকরি প্রার্থীরা তৃণমূলের কী হলো আমাদের যায় আসে না, দ্রুত এই দুর্নীতির তদন্ত হোক, অসৎ উপায়ে যারা চাকরি পেয়েছেন তাদের তারা চাকরি থেকে বরখাস্ত হন, তারা পরে পরীক্ষা দিয়ে আসুন, খুব ভালো কথা। বামফ্রন্টের সময় 1998 থেকে 2011 SSC হতো যেভাবে, যারা ন্যায্য চাকরি প্রার্থী তারা চাকরিটা পান। ব্রাত্যবাবু এইসব মিটিং টিটিং এরকম অনেক হয়েছে, পার্থ চ্যাটার্জিও কিছুদিন পরপর লিস্ট বার করতো, তারপর সেই লিস্টের বিরুদ্ধে লিস্টে গরমিল দেখে তখন চাকরি প্রার্থীদের মামলা করতে যেতে হতো বিকাশ দাকে ধরে। ফলত কী মিটিং করছেন এতে এখনই এত ইয়ে করার কিছু নেই।